মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনির ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পরে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করেন পরিমনি। এ সময় তিনি বলতে থাকেন, আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এরপরেই আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় নায়িকাকে। গত বৃহস্পতিবার পরিমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে, তিনি যখন গ্রেপ্তার হন সেই পোশাকে এখনও তাকে দেখা গেছে। আসামিপক্ষের আইনজীবী বলছেন, পরিমনিকে পোশাক বদলানোর সুযোগ দেওয়া হয়নি। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, পরিমনি আদালতের সিম্প্যাথি পাওয়ার জন্য এমন চাতুরতা করেছেন।